Never break, always fight, never quit, do it right, play the game, win it life, have no shame, there's no time, feel the pain, live the grind, I could change, in my mind, pick a lane, commit and climb, the only way, to win it life, I never miss, that's fact, taking big swings, bitch, hand me the bat, put me in the ring, you'll go out in a bag, cause I sing what I mean, and I bring it to the mad light. Ain't got time to kill, I got time to feel, I took the red pill, I know life's short, so I wanna live real, but how's it supposed to feel? Assalamualaikum. আজকে মাওয়ার থেকে একটু যাওয়ার প্ল্যান করছি একটা ট্যুরে অ্যাটেন্ড করার জন্য বগুড়া মোটরসাইক্লিস্ট বিএমসি এর আয়োজনে মাওয়া ট্যুরের প্ল্যান করা হয়েছে এখানে আমরা আদমদিকি মোটর ট্রাভেলার থেকে কয়েকজন জয়েন করব সবাই বগুড়া থেকেই আসছে ওরা সকাল 6টায় রওনা দিয়েছে এখনো ঢাকায় আসে নাই আমি ঢাকায় থাকি এজন্য আমি ঢাকা থেকে জয়েন করব আমাদের মিটিং পয়েন্ট হচ্ছে কলাবাগানের ডলফিন কাউন্টার ওরা এখনো এসে পৌঁছায় নাই আমি আশা করছি কিছুক্ষণের মধ্যে ওরা চলে আসবে এক্সপ্রেসওয়েতে চলে আসছি আমাদের আজকের প্ল্যান হচ্ছে আমরা মাওয়া ঘাটে যাব ইলিশ খাব এবং ঘাটের আশেপাশে এলাকাগুলো একটু ঘোরাঘুরি করব আর আজকেই আবার ব্যাক করার প্ল্যান এখন আমরা মাওয়া এক্সপ্রেসওয়েটাকে এনজয় করার ট্রাই করছি স্মুথ রোড আমরা নরমালি জেন্টলি রাইড করার ট্রাই করছি
আমরা মাওয়া ঘাটে চলে আসছি। এখানে অনেক রেস্টুরেন্ট আছে আশেপাশে, আপনাদের পছন্দ মতো যে কোনো রেস্টুরেন্টে যেতে পারেন। এখানে ইলিশ খেতে চাইলে দাম দর করে ইলিশ খেতে হবে, না হলে ঠকার সম্ভাবনা আছে, দাম অনেক বেশি চাইবে। আমরা 1 কেজি প্লাস সাইজের দুটো ইলিশ নিয়েছিলাম, দুইটার দাম চেয়েছিল 2900 টাকা, পরে 1700 টাকায় দুটো ইলিশ নিয়েছি। এই টাকার মধ্যে ওরা লেজ দিয়ে ভর্তা করে দিবে আপনাকে। ও হ্যাঁ, ওরা কিন্তু সয়াবিন তেল দিয়ে আপনাকে ইলিশ ভেজে দেওয়ার জন্য বলবে, আর আপনি যদি সরিষার তেল দিয়ে ইলিশ ভেজে খেতে চান তাহলে ওদের দোকানে সরিষার তেলের বোতল আছে, সেগুলো আপনাকে কিনে ওদেরকে দিতে হবে, যেটা দিয়ে ওরা ইলিশ ভেজে দেবে। এজন্য আপনাকে আলাদা টাকা পেমেন্ট করতে হবে। আমরা সাথে বেগুন ভাজা নিয়েছিলাম, প্রতিটা 20 টাকা করে পিস। যদিও এখন ইলিশের সিজন না, ইলিশের টেস্ট অ্যাভারেজ ছিল। সন্ধ্যা হয়ে আসছে, বগুড়া থেকে যারা আসছিল তারা আবার বগুড়ায় ব্যাক করবে, যার জন্য আমাদের যত দ্রুত সম্ভব ব্যাক করা উচিত। আমাদের মাওয়া ট্যুরটা অনেক এনজয় ছিল।